আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ট্যাকট্রি 360 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। বন্ধুরা, আজকে আমরা দেখব কি করে তাওয়াক্কালনা দিয়ে আপনারা আপনাদের ভ্যাকসিনের জন্য অ্যাপ্লাই করবেন তাওয়াক্কালনা অ্যাপসটার মাধ্যমে। তো আমরা জানি সবাই, সুন্দরভাবে যে নিয়ম এখন চালু হয়েছে সেটা হচ্ছে তাওয়াক্কালনা দিয়ে আপনাকে ভ্যাকসিনের জন্য অ্যাপ্লাই করতে হবে ফার্স্ট। তারপর আপনি অ্যাপ্লাই করার পরে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট পান, তারপরে আপনি অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনাকে সেখানে যেতে হবে ভ্যাকসিন দেওয়ার জন্য। তো এখানে আগে বলে রাখি, আপনার ভ্যাকসিন দেওয়ার আগে একটা ব্যাপার সেটা ক্লিয়ার হয়ে নেবেন, সেটা হচ্ছে আপনি কোভিড পজিটিভ কিনা। অনেক সময় কোভিড পজিটিভ থাকলেও সেটা জানা যায় না, বোঝা যায় না, আপনার নিজের মধ্যে কোনো সিমটম দেখা দেয় না, নর্মালি কোনো সিমটম থাকে না, যার কারণে আমরা বুঝতে পারি না যে আমাদের কোভিড পজিটিভ কিনা। তো সেক্ষেত্রে আপনি যদি পজিটিভ থাকেন আর আপনি যদি না জানা থাকে, আপনার আপনি যদি ভ্যাকসিনটা নিয়ে নেন, তাহলে কিন্তু আপনার শরীরের জন্য ক্ষতিকর কোনো ব্যাপার হতে পারে। তার কারণ হচ্ছে যারা আপাতত ভ্যাকসিন দিতেছে তাদের সবাই যারা নেগেটিভ ছিল, মানে যখনই কেউ পজিটিভ হয়েছে আর পজিটিভ হওয়ার পরে তাকে 6 মাসের মধ্যে ভ্যাকসিন দেওয়া হয় নাই, মানে তাদের কাউকে 6 মাসের মধ্যে ভ্যাকসিন দেওয়া হয় নাই, এটা এখানকার নিয়ম। সে ক্ষেত্রে যদি আপনি পজিটিভ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার না নেওয়াটাই উত্তম। তার কারণ হচ্ছে আপনি যদি পজিটিভ হয়ে থাকেন তাহলে তো আপনি ভ্যাকসিন নিলে আপনার জন্য ক্ষতিকর ব্যাপারটাই থাকবে আপনার শরীরের জন্য। তো সেক্ষেত্রে না নেওয়াটাই উত্তম, আর সেজন্য আপনাকে কোভিড টেস্টটা করা উচিত। আর কোভিড টেস্ট কী করে করবেন সাহাতি থেকে, সেটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এবং কি আপনি চাইলে আমার ওই যে আই বাটনে ক্লিক করে সেখান থেকে আপনি আপনার কোভিড টেস্ট কী করে করবেন সেটা আপনি দেখে নেবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আজকে আমরা কী করে কোভিড টেস্টের জন্য, সরি, কোভিডের ভ্যাকসিনের জন্য আমরা অ্যাপ্লাই করব থ্রু তাওয়াক্কালনা অ্যাপস। তো চলুন আমরা দেরি না করে স্টার্ট করি। তো শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা তাওয়াক্কালনা অ্যাপসটাকে ওপেন করব। আমি এখন তাওয়াক্কালনা অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। তাওয়াক্কালনা অ্যাপসটা ওপেন করে নেওয়ার পরে, তাওয়াক্কালনা অ্যাপস ওপেন হওয়ার পরে আপনি আপনার ফার্স্ট যে অপশনটা আছে সেখানেই লেখা আছে COVID-19 ভ্যাকসিন। তো সেই অপশনটাতে আমি ক্লিক করে দেখাবো এখন। COVID-19 ভ্যাকসিন এটা ক্লিক করলে পর আপনার এখানে আপনার একাউন্ট নাম্বার সহ আপনার নাম চলে আসবে। আপনার আপনি কোয়ালিফাইড কিনা সেটা আপনার এখানে দেখাবে। এখানে লেখা দেখতে পাচ্ছেন এখানে কোয়ালিফাইড, তার মানে আপনি এখান এটার জন্য এলিজেবল কিনা, আপনি ভ্যাকসিনের জন্য এলিজেবল কিনা। আর যদি আপনি ভ্যাকসিনের জন্য এলিজেবল থাকেন সেক্ষেত্রে আপনি নিতে পারবেন, আর যদি না থাকেন তাহলে আপনি অবশ্যই নিতে পারবেন না। তার কারণ হচ্ছে যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, সেটা হচ্ছে COVID-19 টেস্ট শুধুমাত্র যাদের 6 মাসের ভিতরে পজিটিভ ছিল না, যারা COVID-19 যারা পজিটিভ ছিল না, যাদের COVID-19 হয় না, তারাই শুধুমাত্র নিতে পারবে। আর যাদের COVID-19 পজিটিভ ছিল 6 মাসের মধ্যে, লাস্ট 6 মাসের ভিতরে, তারা কিন্তু COVID-19 ভ্যাকসিন নিতে পারবে না। এই জন্য আপনার এখানে লেখা আছে কোয়ালিফাইড। আবার সাহাতিতে গেলে আপনি দেখবেন সেখানে এলিজেবল, আপনি এলিজেবল কি না সেটা দেখাবে। তো এখানে কোয়ালিফাই দেখেন। তো বন্ধুরা, এখানে আপনার বুক COVID-19 ভ্যাকসিন যেটা লেখা আছে, বুক COVID-19 ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট, সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করে আমি দেখা দিতেছি আপনাদেরকে। তো সেখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে, সেটা পড়ে নেবেন, পড়ে নিলে আপনাদের জন্য ভালো হবে। তারপরে নেক্সট যে একদম নিচে যাবেন স্ক্রল করে, নেক্সট যে অপশনটা আছে নেক্সট অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এখানে লেখা আছে আর ইউ কারেন্টলি সাফারিং ফ্রম অ্যানি রেসপিরেটরি সিমটমস অর হাই টেম্পারেচার। আপনি এই মুহূর্তে কোনো রকমের কোনো সিমটম ফিল করতেছেন কি না, আপনার মানে সাধারণ সিমটমের বাইরে যেগুলো থাকে, জ্বর, ফি, তারপর আপনার কাশ, এরকম কোনো কিছু যেটা COVID-19 জন্য। এই জন্য আপনাকে এখানে বারবার বলে দেওয়া হচ্ছে COVID-19 টেস্ট আগে করে তারপর আপনাকে ভ্যাকসিনটা নিলে ভালো হয় আপনার শরীরের জন্য। সেজন্য তারা জিজ্ঞেস করতেছে এমন কোনো সমস্যা আছে কিনা, তাহলে আপনি অবশ্যই COVID-19 টেস্ট করাবেন। তো যদি এটা না থাকে তাহলে আপনি নো দিয়ে দিবেন, আমি নো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আছে আপনার হ্যাভ ইউ বিন ইন কন্ট্যাক্ট উইথ কনফার্ম করোনা COVID-19 কেস ডিউরিং দ্য পাস্ট 14 ডেজ। আপনি কোনো করোনা রোগীর সাথে ছিলেন কিনা লাস্ট 14 দিনের মধ্যে, সেই বিষয়টা এখানে দেওয়া আছে। যদি না থাকেন অবশ্যই আপনি নো দিয়ে দেবেন। তারপরে বন্ধুরা এখানে আছে ডু ইউ সাফার ফ্রম
সেভার অ্যালার্জিস রিকোয়ার দ্য ইউজ অফ অ্যালার্জি ইনজেকশন। আপনি কোনো রকমের অ্যালার্জি নিয়ে কোনো রকমের আসেন কি না, কোনো রকম অ্যালার্জি আপনার শরীরে আছে কি না যেটা মারাত্মক শরীরের জন্য, আর সেই অ্যালার্জির জন্য আপনি ইঞ্জেকশন নেন কি না, কোনো রকম ইঞ্জেকশন নেওয়া লাগে কি না আপনার সেই অ্যালার্জির জন্য। যদি না থাকে তাহলে আপনি সেখানেও নো দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর আপনাকে গেলাম ডিড ইউ ক্যাচ অফ করোনা ভাইরাস কোভিড-19 ডিউরিং দ্য প্রিভিয়াস 19 ডেজ। আপনি কোনো রকমের মানে সিরিয়াস মানে কোভিড-19 কোনো কিছু আপনাকে ক্যাচ করছেন কি না, কোনো রকমের ধরা পড়ছে কি না আপনার কোভিড-19 কোনো কিছু আপনার মধ্যে, সেটা আপনি এখানে যদি না থাকে নো দিয়ে দেবেন। তো বন্ধুরা এই ছিল আপনার সবগুলো অপশান, আপনার নো দিয়ে দেবেন যদি আপনার সাধারণ কোনো সমস্যা না থাকে। তারপরে আপনি নো দেওয়া বলো, আপনি যখন এই কাজটা করবেন, যখন আপনি টেস্টের জন্য অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনি নো দিবেন। নো দেওয়াটাই সবচেয়ে উত্তম, তার কারণ হচ্ছে আপনার কিছু থাকলে আপনি অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, আপনাকে করোনা ভ্যাকসিন দিবে না, অবশ্যই নো দিতে হবে। তার আগে আপনার একটু নিজেকে খেয়াল করে নিতে হবে যে আপনার এই সমস্যাগুলো থেকে আপনি বিরত আসেন কি না। যাই হোক, তারপর আপনি নেক্সট দিয়ে দেবেন। তো আমি নেক্সট দিয়ে আপনাকে দেখা দিচ্ছি, একটু অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার পর আপনার এখানে দেখবেন চলে আসবে আপনার কাছের 3-4 অপশন চলে আসবে, যেগুলোতে আপনি করোনা ভ্যাকসিনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো 3-4 অপশনের মধ্যে আপনি এখানে আছে 13.59 কিলোমিটার, আর এটা আসলে 16.36 কিলোমিটার, আর এটা আসলে আপনার 16.89 কিলোমিটার, আর এটা আছে 50.15 কিলোমিটার। তো এই হচ্ছে আপনার আপনার দূরত্ব আপনার ভ্যাকসিনের সেন্টারগুলো। তো আমি ফার্স্ট যেটা আছে 13.59 কিলোমিটার সেখানে আমি দেখব। ও তারপর আমি আমার ভ্যাকসিনের জন্য আমি ট্রাই করব, সরি ইউ ক্যান্ট বুক অ্যাপয়েন্টমেন্ট বিকজ দেয়ার আর নো অ্যাভেলেবল অ্যাপয়েন্টমেন্টস রাইট নাও, এখানে অ্যাপয়েন্টমেন্ট নাই। তো আমি নেক্সট আরেকটা ট্রাই করব, দেখি এখানে কী বল, এখানেও সেম জিনিস। তারপর আপনি 16 কিলোমিটারের মধ্যে যাবেন, সেখানেও দেখি আরেকটা হসপিটাল, সেখানে কী বলে, সেখানেও একই অবস্থা। এটা হল থার্ড যেটা ড্রাইভিং দ মক্কা স্টেশন, যাই হোক এটা হল 52 কিলোমিটার, এটা দেখি। তো বন্ধুরা এখানে একটা অ্যাপয়েন্টমেন্টও পাওয়া যায় না, যদি পাওয়া যায় তাহলে অবশ্যই আপনাদেরকে আমি দেখাই দিব। তো এই ছিল সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা। এভাবে আপনারা আপনার তাওকালনা থেকে কোভিড-19 জন্য অ্যাপ্লাই করতে পারেন। কোভিড ভ্যাকসিন সদরভাবে অ্যাভেলেবেল না থাকার কারণে এই মুহূর্তে আপনারা ভ্যাকসিনের অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, আর যাই হোক যখনই আসবে তখন অবশ্যই আপনারা এভাবেই এই সেম সিস্টেমেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর লাইক দিবেন, আর কমেন্ট করতে বলবেন না কোনো কিছু জানার থাকে। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।